আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2023 জুন সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে যে 7টি বিষয় রয়েছে, সেই 7টি বিষয়ের মধ্যে গণিত এই বিষয়টি তোমাদের অনেকের কাছে কিন্তু একটু ভয়ের, কারণ যেহেতু অনেক দিন ধরে তোমরা পড়াশোনা করনি, আবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাই মাধ্যমিকে তোমরা কীভাবে পাস করবে তার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে পরীক্ষার সময় দুটো উপপাদ্য দেয়, একটি উপপাদ্য তোমাদেরকে লিখতে হবে, আর এবং উপপাদ্যতে কিন্তু 5-5 পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে থাকছে তোমাদের উপপাদ্য সাজেশন, এবং এই সাজেশন কিন্তু 2023 জুন সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ অনলি তোমাদের জন্য, এটা কিন্তু ডিসেম্বরের জন্য নয়, ঠিক আছে? তো এই সাজেশনে আমি তোমাদের 3টি উপপাদ্য পড়তে বলবো। তোমাদের টোটাল উপপাদ্য প্রায় 20টির মতো রয়েছে। এই 3টে উপপাদ্য তোমরা এখন থেকে পড়া শুরু করো, 3 মাস বাকি এখনও পরীক্ষার। এই 3টে পড়লে কিন্তু একটা অবশ্যই তোমরা কমন পাবে। এবং যারা সারা বছর ধরে কিছু পড়াশোনা করনি, তোমাদের কাছে বইপত্র নেই, বাড়ির হাউস ওয়াইফ, তোমরা হয়তো বিভিন্ন কাজকর্ম করো, অনেকে আছে এখানে পরীক্ষায় ভর্তি হয়ে বিভিন্ন রাজ্যে কাজে চলে গেছো, তোমরা কীভাবে পাস করবে? সবার থেকে সোজা পদ্ধতি দেখো, সোমনাথ একাডেমি থেকে তোমরা নোটগুলো একটা স্বল্প মূল্যে সংগ্রহ করে নাও। আমরা কিন্তু নোট এবছর 2টি পদ্ধতি দিয়ে আছি দিচ্ছি। সেটা কীভাবে দেখো, প্রথমে প্রত্যেকটা সাবজেক্টের নোট কিন্তু আমরা দিচ্ছি, পুরো বইটা কমপ্লিট, প্রশ্ন উত্তর তৈরি করা, অর্থাৎ এইগুলো পড়লে পুরো বই কমপ্লিট। পরীক্ষার 2 মাস আগে তোমাদের কিন্তু আবার একটি লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট নোট কিন্তু এবছর ফ্রিতে দেওয়া হবে। অর্থাৎ যারা যারা এখন থেকে নোট নিচ্ছ, তোমরা কিন্তু এপ্রিল মাসের মধ্যে থেকেই আমি শুরু করে দেবো, প্রথম থেকেই প্রতিটি বিষয়ের জন্য একটি করে লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট নোট, এবং পুরো বইয়ের যে নোটটা আমরা দিয়ে আছি এই নোটগুলো যদি কমপ্লিট করা যায়, ঘরে বসেই তোমরা পড়াশোনা করো। কোথাও পড়াশোনার সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমাদের কোচিং সেন্টারে বিভিন্ন স্যাররা রয়েছে, তোমাদেরকে বুঝিয়ে দেবে, হেল্প করে দেবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, সোমনাথ একাডেমি থেকে নোটগুলো সংগ্রহ করলে তোমরা চোখ বন্ধ করে কিন্তু একটি ভালো রেজাল্ট করতে পারো। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা, আমাদের কাছ থেকে অনেকে কিন্তু নোট সংগ্রহ করছে, করে তার ডবল দামে কিন্তু তোমাদেরকে বিক্রি করছে, অনেকে না জেনেই তোমরা হয়তো কিনে ফেলছো। কিন্তু তোমরা মাথায় রেখো, তোমরা যদি থার্ড পার্টির কাছ থেকে সোমনাথ একাডেমি নোট সংগ্রহ করো, লাস্ট মিনিট নোট, লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমরা পাচ্ছ না। তাই তোমরা একটু বুঝে সুঝে নোটগুলোকে সংগ্রহ করো, ঠিক আছে? তো চলো আমরা সাজেশনটা দেখি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক জুন 2023 উপপাদ্য সাজেশন, তোমরা যারা নোট নিতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করো, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই কোন উপপাদ্যগুলো তোমরা পড়বে। দেখো, 1 নম্বর, যে সরলরেখায়, এটা 29 তো হবে, একটি ত্রিভুজের 2টি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। উপপাদ্য 29 তোমাদের পাঠ্য বইয়ের 86, অর্থাৎ 86 পেজে কিন্তু এই উপপাদ্যটি রয়েছে। তোমরা পাঠ্য বই খোলো, উপপাদ্যটি পেয়ে যাবে। 2 নম্বর, দেখো, কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা উপপাদ্য 21 পাঠ্য বইয়ের পেজ 54। দেখো, এটাতেও 3টে স্টার চিহ্ন, 1 নম্বরটাও কিন্তু 3টে স্টার চিহ্ন ছিল। 3 নম্বর দেখে নাও, একটি ত্রিভুজের কোণগুলির অন্তদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, এটাতেও কিন্তু 3টে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এটা হচ্ছে উপপাদ্য 16 পেজ 38। টোটাল এই 3টে উপপাদ্য তোমাদের পড়তেই হবে। এবং অনেকেই আছো যে একটু দাদা ভয় লাগছে, তাদের জন্য আমি আরও 2টো এক্সট্রা উপপাদ্য দিয়েছি। এই যে 2টো এক্সট্রা উপপাদ্য, এইগুলো যদি করে যাও আর তো কোনো ভয়ের কারণই নেই। 1 নম্বর দেখে নাও, সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2টি বাহুর ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। উপপাদ্য 32 পেজ 96। 2 নম্বর দেখে নাও, বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান হয় এবং ওরা কেন্দ্রের 2টি সমান সম্মুখ, ঠিক আছে? তো এই 2টো যে উপপাদ্য আমি দিলাম, এটা উপপাদ্য দেখো 26 পেজ হচ্ছে 71। এই 2টো উপপাদ্য অবশ্যই তোমাদেরকে
ভালো করে পড়তে তো হবেই এবং এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটি তোমরা প্রত্যেকেই দেখলে টোটাল উপপাদ্য কিন্তু আমি পাঁচটা দিয়েছি এবং তিনখানা মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য দিয়েছি, ১৬ নম্বর উপপাদ্য, ২১ নম্বর উপপাদ্য এবং তোমার ২৯ নম্বর উপপাদ্য। এই তিনটে যে উপপাদ্য দিলাম এই তিনটি উপপাদ্য যদি কেউ না পড়ে যাও পরীক্ষার হলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। যারা একটু ভয় পাচ্ছ যে দাদা তিনটে পড়লে কি আসবে, তাদের জন্য আমি আরও এক্সট্রা দুটো দিচ্ছি, অর্থাৎ এই পাঁচটা উপপাদ্য যদি কেউ পড়ে যাও একদম সেফ। পাঁচ নম্বর একদম হাতের মুঠো চলে এলো, তোমাদের সম্পাদ্যের সাজেশান দেবো, সম্পাদ্য থেকে পাঁচ, ১০ নম্বর দেখো এমনি হয়ে গেল, প্রজেক্টে ১০ থেকে ২০, আরও বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে তার সাজেশান দেবো কি আসে বলে দেবো। তাহলে অঙ্কে কিন্তু অলরেডি একটু করে পড়াশোনা করলে কিন্তু তোমাদের পাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।